আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আবারও সেই প্রতীক ভাইয়ের গাপ্পি ফিশ হাউস সেখানে আসছি। তো আজকে এখানে নতুন জাতের কিছু মাছ নিয়ে আসা হয়েছে, সেই মাছগুলো এক এক করে দেখাবো এবং মাছের কেমন কি দাম সেটা আপনাদেরকে দেখাবো। বরাবরের মতো প্রতিটা ভিডিওতে আপনি যতবারই ভিডিও করতে আসবেন ইনশাল্লাহ কিছু না কিছু ছাড় থাকবে। তবে একটাই শর্ত ভাই, যে অনেকে আসলে সাবস্ক্রাইব করে না ভাই, হ্যাঁ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, শুধুমাত্র দেখে বাড়া যায়। তো এটা শর্তই হচ্ছে মেন হচ্ছে সাবস্ক্রাইব করে ভিডিও ই করতে হবে, সাবস্ক্রাইব করে এসে বলতে হবে যে ভাই সাবস্ক্রাইব করছি, তাহলে হচ্ছে ছাড় পাবে 5% ছাড়। হ্যাঁ সাবস্ক্রাইব করলে, শুধুমাত্র ভিউ করলে হবে না, যে ভিডিও দেখে আসছি ভাই ছাড়াই না, প্রতিটা ভিডিওতে কিন্তু আমি বলে দিয়ে সাবস্ক্রাইব করা লাগবে, হ্যাঁ সাবস্ক্রাইব করা লাগবে। হ্যাঁ বিশেষ ছাড় থাকবে 100%। প্রথম থেকে স্টার্ট করি, ইনডোর আউটডোর সব দেখাবো, সমস্যা নেই। আচ্ছা এখানে আছে হচ্ছে ব্ল্যাক মোর, এগুলো হচ্ছে ব্ল্যাক মোর। হ্যাঁ ব্ল্যাক মোর। আচ্ছা আমি যদি তুলে দেখাই তাহলে দেখাবো, যদি তুলে দেখাই ভাই গোল্ড ফিশের আর কি নর্মালি চোখগুলো বের হয় না, হ্যাঁ এটা টেলিস্কোপ যাতে যে চোখগুলো দেখেন বের হওয়া, হ্যাঁ চোখগুলো বের হওয়া, বুঝতে পারছেন কি জানি না, দেখতে অনেক সুন্দর লাগছে, হ্যাঁ অনেক সুন্দর ব্ল্যাক মোর, 2.5 ইঞ্চি সাইজ। আচ্ছা এই মাছগুলো একটু দামটা আমাদেরকে একটু বলবেন। আচ্ছা আচ্ছা, এটা খুচরা বলবো না পাইকারি বলবো? দুইটা দর্শকের উদ্দেশ্যে দুইটাই বলেন। আচ্ছা আচ্ছা, দর্শকের একটু সুবিধা হবে। আচ্ছা দেখো, খুচরা হচ্ছে 40 টাকা পার পিস, আর যদি কেউ হোলসেল নেয় 32 টাকা পার পিস। আচ্ছা এটা হচ্ছে গোরামি, আছে গোরামি, হ্যাঁ গোরামি ব্লু গোল্ডেন গোরামি, ফুল অ্যাডাল্ট সাইজ লোড হয়ে আছে একবারে, যারা ব্রিডিংয়ে নিয়ে যায় দিতে পারে, ব্রিডিংয়ে দিতে পারবে, একবারে লোড হয়ে আছে। এই এই মাছের চেয়ে বড় হয় না। হ্যাঁ তো প্রতীক ভাই, এগুলোর দাম কেমন কিছু দর্শক? এগুলো হচ্ছে খুচরা রেট হচ্ছে 35 টাকা পার পিস, হ্যাঁ আর পাইকারি রেট হচ্ছে 24 টাকা পার পিস। অবশ্যই পাইকারি যারা নেবেন তারা 50 পিস মিনিমাম 50 পিস আর 30 পিস যে কোনো নিতে হবে। হ্যাঁ তারপরে আছে ভাই হচ্ছে মিক্স গাপ্পি, কালারফুল গাপ্পি, মিক্স গাপ্পি অসম্ভব সুন্দর, হ্যাঁ সুন্দর লাগে, ভিডিওতে কালার আসছে কেমন জানি না, এগুলো অসম্ভব সুন্দর, অ্যাডাল্ট সাইজ। এগুলো কি এর বড় হবে না? এগুলো অ্যাডাল্ট সাইজ, এটাই। তো এগুলো দাম কেমন কি? এগুলো হচ্ছে খুচরা রেট হচ্ছে 20 টাকা পার পিস, হোলসেল রেট হচ্ছে 10 টাকা পার পিস, 10 টাকা পার পিস, আর যারা 500 পিস নেবে তাদের জন্য 6 টাকা পার পিস, 6 টাকা পার পিস। এরপরে আচ্ছা তারপরে আছে এখানে কিছু জেব্রা ডেনিও আছে, লোড হয়ে আছে, বেলুন মলেও আছে কিছু জেব্রা ডেনিও, জেব্রা ডেনিও। এগুলোর দাম কেমন কি একটু? আচ্ছা আচ্ছা, জেব্রার দাম হচ্ছে মোটামুটি 25 টাকা পার পিস, লোড হয়ে আছে দেখাই আমি আপনাকে, যারা ব্রিডে দিতে চাই নিয়ে যায় দিয়ে দিতে পারবে, একবারে ফুল লোড হয়ে আছে, ফিমেল ফুল লোড, ডিমে লোড হয়ে আছে, হ্যাঁ ফুল লোড। তারপরে আছে এগুলো আমার মিক্স গাপ, এগুলো সেলের জন্য না, এগুলো উৎপাদন হচ্ছে আমার এখানে, এখানে আপনি মানে এগুলো সেলের জন্য, এগুলো উৎপাদন হচ্ছে। আচ্ছা এরপরে আচ্ছা তারপরে হচ্ছে আমি আমার গোল্ড ফিশগুলোকে দেখাই, দেখেন এখানে গোল্ড ফিশ, এগুলো কি মাছ ভাই? এগুলো হচ্ছে গোল্ড ফিশ, হ্যাঁ গোল্ড ফিশ, হ্যাঁ এগুলো গোল্ড ফিশ, এগুলো অরেন্ডা, মাথায় প্রত্যেকটা জেলি আসবে, যে একটা ধরে দেখাই আপনাদের, যে মাথায় জেলি, জেলি 100% আসবে, 2.5 ইঞ্চি সাইজ, যে হাতের কুণ্ডিয়ে সাইজ বোঝানোর জন্য।
2.5 inches size. Goldfish এগুলো. Goldfish. এগুলো কি size কি এত বড় হবে না? না এটা বড় হবে বড় হবে. এটা এটার parents আমি আমাকে দেখাই আপনাকে. এটা আমার parents. Parents. Lion এর pure lion. অসম্ভব সুন্দর. Pure lion এটা আমার parents. এটার দাম কি কেমন কি? আচ্ছা এটা হচ্ছে 35 টাকা পার পিস কোস্ট রেট, হোলসেল রেট হচ্ছে 24 টাকা. 24 টাকা পার পিস. হ্যাঁ. আচ্ছা আচ্ছা তারপর এখানে আছে এগুলা সেলের জন্য, এগুলা হচ্ছে আমার নিজের শৈলে বেলুন মলির ট্যাঙ্ক আমার. হ্যাঁ. এখানকারই বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো দেখাবো আমার অ্যাকোয়ারিয়ামে তোলা আছে. এগুলো সব বেলুন মলি. হ্যাঁ এগুলো বেলুন মলি, থাই শিপমেন্টের মাছ. একবার থাইল্যান্ড থেকে নিয়ে আসা আমার নিজের প্যারেন্টসের জন্য. এগুলো বাচ্চা দিয়ে অনেক হয়েছে আমার, অসংখ্য পরিমাণ হয়েছে, আমি দেখাবো আপনাদের. আচ্ছা আচ্ছা আসেন এবারে আমার ইনডোর সেটটা দেখাই. হ্যাঁ হ্যাঁ ইনডোর সেট. এগুলো কি মাছ ভাই? এগুলো হচ্ছে কালার কমেট, সব ফেন্সি. দেখেন লেজ পাখনাগুলো সবগুলো আরে বড়, সাইজ হচ্ছে 6 ইঞ্চি 7 ইঞ্চি সাইজ. প্যারেন্টস এগুলো এক কথা প্যারেন্টস. হ্যাঁ আমি তুলে দেখাবো. হ্যাঁ তুলে দেখাবো. ভালো ভাই সাইজ তো অনেক বড়, অনেক বড়, যে এক হাতে পুরো আটে না. সাইজ দেখেন এই যে এক হাতের পুরো আটবে না, অনেক বড় সাইজ, অনেক বড় সাইজ. কিছু কিছু ডিমেও চলে আসছে, অনেক বড় সাইজ. এই সবগুলো তাহলে ফেন্সি কমেন্ট বলে, ফেন্সি কমেন্ট. হ্যাঁ তো এটার দাম কি কেমন কি? আচ্ছা আচ্ছা এটা হচ্ছে খুচরা রেট 120 টাকা পার পিস. খুচরা রেট 120 টাকা পার পিস খুচরা রেট. আর পাইকারি যদি নেয়? হোলসেল রেট পাইকারি হচ্ছে আপনার রাখা যাবে হচ্ছে 75 টাকা পার পিস. এটা কত পিস নিতে হবে? এটা 10-15 পিস নিলেই হবে পাইকারিতে. পাইকারি? হ্যাঁ. এরপরে? আচ্ছা এরপরে হচ্ছে এখানে কিছু আমার লোকাল কই আছে. এটা হচ্ছে আমার পুকুরে আছে. হ্যাঁ শুধুমাত্র এটা হাউজে তোলা আছে কিছু, এই দেওয়া যাবে এগুলো অসংখ্য. এগুলোর দাম কেমন কি? এগুলো 20 টাকা পার পিস খুচরা রেট, পাইকারি রেট হচ্ছে 13 টাকা পার পিস. কুইকার? হ্যাঁ বাটারফ্লাই কুইকার. এগুলোর দাম কেমন কি? এটার দাম হচ্ছে আপনার খুচরা রেট হচ্ছে 50 টাকা পার পিস এবং পাইকারি রেট হচ্ছে 32 টাকা পার পিস. এগুলো মিনিমাম হোলসেলে 50 পিস 30 পিস তো নেওয়াই লাগবে. হ্যাঁ হোলসেলে খুচরা তো যে কোনো 2-1 পিস নিলেও দেওয়া যাবে. এখানে আছে আমার টাইগার শার্ক, তারপরের ট্যাঙ্কে টাইগার শার্ক. হ্যাঁ টাইগার শার্ক একটু লাজুক প্রজাতির মাছ তো, উঠতেছে না. হ্যাঁ লাজুক প্রজাতির. এগুলো টাইগার শার্ক. এগুলো হচ্ছে আপনার পাইকারি হচ্ছে 8 টাকা পার পিস আর খুচরা রেট 20 টাকা পার পিস. আচ্ছা আচ্ছা এবার আমার আরো ভিতরে অ্যাকোয়ারিয়াম সেটআপ গুলো দেখাবো. আমার অ্যাকোয়ারিয়াম সেটআপ. অ্যাকোয়ারিয়াম সেটআপ. হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রথমে আমি এই পাশকা জেব্রা ডাইনো দিয়ে দেখাই. পাইকারি রেট এটা পড়বে হচ্ছে আপনার 20 টাকা পার পিস. তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে গ্লো টেট্রা. দেশের মাছ না এটা, অনেক সুন্দর. বাইরের মাছ? এটা বাইরের দেশের, বাইরের দেশের মাছ. ইন্ডিয়ান মাছ এটা. তো এটার দামটা একটু বলবেন দর্শক. এটা হচ্ছে খুচরা রেট 50 টাকা পার পিস. এটা কালার ওয়াইজ ভেদে. হ্যাঁ কালার কালার ওয়াইজ ভেদে দাম. আর যেখানে যেটা পাইকারি রেটের ক্ষেত্রে কালার ওয়াইজটা বেশি হবে. আর হোলসেল যারা নেবে, যারা আপনার খুচরা নেবে, রিটেল যারা নেবে, তাদের জন্য হচ্ছে কোনো কালার মালার কিছু না, 50 টাকা পিস যে কোনো কালার নিতে পারবে. আর যারা হোলসেলে নেবে তাদের জন্য সবুজ কালার যেটা, সেটা হচ্ছে পড়বে হচ্ছে আপনার 32 টাকা হোলসেল. আর যেটা হচ্ছে বেগুনি কালার সেটা পড়বে হচ্ছে 40 টাকা, লাল কালারগুলো পড়বে 42 টাকা পার পিস, 42 টাকা হোলসেলে যারা নেবে. আচ্ছা তারপরে তারপরে এর মধ্যে আমার পোলার প্যারট আছে, ডিমে বসছে. ডিমে ডিমে বসছে? হ্যাঁ ডিমে ডিমে বসছে, ডিমে বসছে. পোলার প্যারট দেখা যাচ্ছে. তো এটা এটা হচ্ছে আপনার শিপমেন্টের মাল, মুনটেল বেলুন মলে. এটা একবারে থাইল্যান্ডের শিপমেন্টের মুনটেল বেলুন মলে. হ্যাঁ মুনটেল বেলুন মলে, মুনটেল বেলুন মলে. এগুলো তো এমনি ডিসপ্লে করার জন্য অল্প করে রাখা আছে? হ্যাঁ অল্প রাখা, প্রচুর পরিমাণ আছে, দেওয়া যাবে, সমস্যা নেই. এগুলো ডিসপ্লে করার জন্য তোলা আছে. এটার দাম একটু দর্শককে বলছি. আচ্ছা এটা হচ্ছে খুচরা রেট হচ্ছে 80 টাকা, 80 টাকা. হ্যাঁ পাইকারি রেট হচ্ছে 75 টাকা, 75 টাকা.
আমাদের হাউসে ছিল আরো অনেক হ্যাঁ শেষ হয়ে গেছে ওগুলো আমার আবার আসবে কারণ প্রত্যেকটা মাছ তো সবার কাছে সব থাকে না মানে এর আগে অ্যাঞ্জেলের পোনা কলা ছিল সেই পোনাগুলো আসলে বড় হয়ে বিক্রি করে দিছি এখন ওগুলো আমার আসতেছে আজকে তো এটা দাম দর্শক একটু বলুন ওই বড়গুলো যেগুলো দেখতেছেন এগুলো 40 টাকা পার পিস খুচরা আর যেটা হচ্ছে আপনার হোলসেল সেটা হচ্ছে 28 টাকা 28 টাকা পার পিস হ্যাঁ এরপরে হচ্ছে সবচেয়ে আমার পছন্দের মাছ লায়ন হেড অরেন্ডা সাইজগুলো দেখেন অরেন্ডা ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে কি সাইজ জানি না এগুলো 8 ইঞ্চি সাইজ 8 ইঞ্চি সাইজ হ্যাঁ 8 ইঞ্চি সাইজ আমার খুব পছন্দের মাছ লায়ন হেড অরেন্ডা মাথায় পুরোটাই জেলি হবে জেলি দেখেন জেলি বুঝতে পারছেন না পুরোটাই জেলি মাথার কাছে একটু পুরোটাই জেলি এটা দামটা একটু দর্শককে বলুন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কুসরা রেট হচ্ছে 1200 টাকা জোড়া 1200 টাকা জোড়া এত দাম আর হোলসেল রেট যেটা সেটা হচ্ছে 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া হ্যাঁ তারপরে এই পাশের ট্যাঙ্কের আমি কিছু কমেন্ট দেখাই ওই যে যে হাউসে যে কমেন্ট দেখলেন ওগুলা কিছু তোলা আছে হ্যাঁ সেম জিনিস দাম তো বলা আছে তারপরে এখানে আছে গোল্ড ফিশ বাংলা গোল্ড বাংলা হ্যাঁ বাংলা গোল্ড ফিশ এগুলা এগুলো হচ্ছে বাংলা গোল্ড ফিশ টাইগার বার্ব হচ্ছে 35 টাকা পার পিস হ্যাঁ আর হচ্ছে আপনার পাইকারি রেট আলোচনা সাপেক্ষে করা যাবে সমস্যা নেই যে কয়টা নিবে তার উপর ডিপেন্ড করবে এরপরে তারপরে আছে এখানে 3 ইঞ্চি সাইজের কমেট 3 ইঞ্চি সাইজের ফেন্সি কমেট যেটা 3 ইঞ্চি সাইজের ফেন্সি কমেট এর দামটা কত আচ্ছা এটা হচ্ছে আপনার রাখা যাবে হচ্ছে 30 টাকা পার পিস 30 টাকা খুচরা আর পাইকারি এগুলা আলাদা মোর আছে এখানে ব্ল্যাক মোর যেগুলো হাউসে দেখলাম হাউসে দেখলাম ওটার বড় সাইজটা বড় সাইজ এটা মোটামুটি 100 টাকা পার পিস খুচরা রেট 100 টাকা পার পিস হ্যাঁ খুচরা রেট তার পাশে আছে ব্ল্যাক মলি হোয়াইট মলি আছে এগুলো ব্ল্যাক মলি আর হোয়াইট মলি ব্ল্যাক মলি হোয়াইট মলি আছে অসংখ্য পরিমাণে তো হ্যাঁ এগুলো অসংখ্য পরিমাণে আছে ব্ল্যাক মলি হোয়াইট মলি এগুলো খুচরা রেট হচ্ছে দামটা বলবেন আচ্ছা আচ্ছা খুচরা রেট হচ্ছে আপনার পড়বে 30 টাকা পার পিস 30 টাকা পার পিস আর পাইকারি নিলে আলোচনা হ্যাঁ পাইকারি আলোচনা সাপেক্ষে এরপরে তারপরে হচ্ছে এগুলো বেলুন মলে ওই যে বললাম না হাউসে আমার প্যারেন্টস আছে জি জি ওগুলা দিয়ে বাচ্চা এগুলো বড় হয়েছে বড় হয়েছে হ্যাঁ বেলুন মলে তো বেলুন মলে তো অনেকগুলো জাত দেখলাম হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কালার আছে ওখানে যেগুলো কালার আছে ওগুলোরই বাচ্চা এখানে ওগুলো বাচ্চা হ্যাঁ বাচ্চাগুলো এগুলো নিউ অ্যাডাল্ট হয়ে এসেছে এগুলো দাম কেমন কি এগুলা পুরো রাখা যাবে হচ্ছে খুচরা পার পিস আর হচ্ছে এটার পাইকারি রেট সবগুলো এগুলো আলোচনা সাপেক্ষে তার নিচে আছে এমনি ব্ল্যাক মলি হোয়াইট মলি এগুলো দেখা আছে হ্যাঁ নর্মালি তারপরে আছে হচ্ছে এখানে ফাইটার ফিমেল হ্যাঁ লং টেল ফাইটার ফিমেল এগুলোর কেমন কি দাম 60 টাকা পার পিস 60 টাকা পার পিস তার নিচে আছে গোরামি ওই যে হাউসে গোরামি দেখেন এগুলো ডিসপ্লে করার জন্য কিছু তোলা আছে গোরামি গোরামি তো আগে দামি হ্যাঁ ওগুলো সেম দামি তার উপরে আছে ফাইটার তার উপরে এগুলো অসংখ্য পরিমাণ ছিল ভাই আসলে দেরি করে ফেলছে তার জন্য ভিডিওটা যখন আসে তখনই সেল হয়ে গেছে এগুলো অর্ডার থাকে আমার আচ্ছা এগুলো হচ্ছে 60 টাকা পার পিস খুচরা রেট 60 টাকা পার পিস খুচরা রেট হ্যাঁ পাইকারি নিলে আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে এগুলো সমস্যা নেই খুবই কম দামে দেওয়া যাবে খুচরা পাইকারি এরকম রেটে পুনঃ হয় পুরো রাজশাহীতে কেউ দিতে পারবে না আমার জানা মতো আচ্ছা এবার ডাই আইটেমের মধ্যে মেশিন দেখাবো এটা হচ্ছে সিঙ্গেল এয়ার পাম্প ভেনাস কোম্পানির হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে খুচরা রেট 200 টাকা পার পিস পাইকারি রেট হচ্ছে 135 টাকা পার পিস তারপরে এটারই ডাবলটা আছে এটা খুচরা রেট 300 টাকা পার পিস এবং পাইকারি রেট 245 টাকা পার পিস এটা ডাবল লেয়ার পাম্প তারপরে এবার দেখাবো এটা পাওয়ার ফিল্টার হ্যাঁ ভেনাস কোম্পানির
ভেনাস কোম্পানির পাওয়ার ফিল্টার, এটা রাখা যাবে হচ্ছে খুচরা রেট 300 টাকা পার পিস, পাইকারি রেট রাখা যাবে হচ্ছে 240 টাকা পার পিস। তারপরে হচ্ছে আমি খাবার কিছু দেখাই, এগুলা মালয়েশিয়ান ফুড আসছে কিছু অপটিমাম, ইম্পোর্ট করা মালয়েশিয়া থেকে, একবারে মালয়েশিয়ান লেখা টেখা সবই আছে, অরিজিনাল। হ্যাঁ অরিজিনাল, এটা মাছ মাছ খাওয়ালে মাছের কালার ভালো হয়। রাখা যাবে 30 টাকা পার পিস খুচরা রেট, 20 গ্রামের এগুলা, আর পাইকারি রেট আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে, সমস্যা নেই। বড়ো তো আছে, বড়ো আছে, সমস্যা নাই। এটা আমাদের কিছু লোকাল, এগুলো দেশি ব্র্যান্ডের, হ্যাঁ দেশি দেশি উৎপাদন, কোয়ালিটি 100 গ্রাম, এটা এটা রাখা যাবে 50 টাকা পার পিস। হ্যাঁ আর এটাতে 20 গ্রাম আছে লোকাল, লোকালেরই 20 গ্রাম আছে, আমার কাছে একটু ই করা নাই। হ্যাঁ আর এখানে যে স্টোন আছে অ্যাকোয়ারিয়াম এয়ার পাম্পের জন্য যে স্টোনগুলো ইউজ করা হয়, এয়ার দুইটাই দেওয়া যাবে, সবগুলোই আছে, খুচরা পাইকারি দেওয়া যাবে। তারপরে আরেকটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কিছু ইয়া আছে, এটাও মালয়েশিয়ানই ধরে, তবে ইন্ডিয়ানই অনেকে বলে থাকে নোভা খাবার। হ্যাঁ নোভা খাবার 100 গ্রামের প্যাকেট, এগুলো 50 টাকা পার পিস, 50 টাকা পার পিস। হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে আমার কিছু ওই যে গাছ টাছ দেখান, যারা এগুলো দোকানদারদের জন্য, গাছ যারা নিতে ইচ্ছুক সেগুলো সবগুলো দোকানদারদের জন্য এগুলো গাছ। আর কিছু আমরা অ্যাকোয়ারিয়ামগুলো এবার দেখাই নাকি, আচ্ছা অ্যাকোয়ারিয়ামগুলো এবার দেখায়। আমার যে সাইজটা প্রথমে দেখাচ্ছেন সেটা হচ্ছে 9-18 সাইজ ঢাকনা সহ, হাইট হচ্ছে 15 ইঞ্চি। হ্যাঁ ঢাকনা সহ 900 টাকা পার পিস, 900 টাকা। হ্যাঁ এরপরে তারপরে হচ্ছে ওর পাশে যেটা আছে যে এটা বড়টা, হ্যাঁ বড়টা, এটা 24x12 আছে, হাইট হচ্ছে 15 ইঞ্চি, এগুলো ঢাকনা সহ রাখা যাবে 2150 টাকা, 2150 টাকা। হ্যাঁ তারপরে হচ্ছে 12-18 হাইট হচ্ছে 12 ইঞ্চি, ঢাকনা সহ যেটা দেখাচ্ছেন এখন, এটা রাখা যাবে হচ্ছে 1150 টাকা, 1150 টাকা। হ্যাঁ তারপরে ওই যে বড়টা সাইজ, এটা ঢাকনা দেওয়া নাই, ঢাকনা আমরা ই করে নিচে আছে দিব কিছুদিন পরে। এটা হচ্ছে 24x12, হাইট হচ্ছে আপনার 15 ইঞ্চি, এটা রাখা যাবে হচ্ছে 2150 টাকা, ঢাকনা সহ। তারপরে এগুলো 9-18 সাইজ যেটা ছিল ওটা, এর চেয়ে ছোটো মাপেরও আছে, 500 টাকারও অ্যাকোয়ারিয়াম আছে, এখন বানানো নাই স্টকে। আচ্ছা নিচে কিছু আমি, আচ্ছা যার দেখছেন দেখতে পাচ্ছি এগুলো কি, এগুলো চায়না যা, চায়না থেকে ইম্পোর্ট করা। হ্যাঁ 2-10 কিউব আর 12 কিউব আছে, 10 কিউবটা রাখা যাবে 150 টাকা, আর 12 কিউবটা রাখা যাবে 200 টাকা। হ্যাঁ হ্যাঁ এগুলো অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখা যাবে, অ্যাকোয়ারিয়ামের ডেকোরেশনের জন্য 80 টাকা 100 টাকা পিস এরকম আছে। হ্যাঁ বিভিন্ন রেটে, হ্যাঁ অফারের ক্ষেত্রে প্রথমে ভিডিওর শুরুতে আমি বলে দিয়েছি যে অবশ্যই সাবস্ক্রাইব করে আসতে হবে, শুধুমাত্র আসে বলে যে প্রতিটা ভিডিওতে আমি বলে দিই যে অবশ্যই সাবস্ক্রাইব করে আসলে আসলে ইয়ে পাবে, আপনার ওই ছাড়টা পাবে, 5-10 টাকা যে ছাড় আছে সেটা পাবে। কিন্তু হচ্ছে কি যে অনেকে এসে দেখে ভিডিও দেখে এসে বলে যে ভাই ভিডিও দেখে ছাড় দিতে যাচ্ছিলেন, এটা তো সম্ভব না, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তারপর আসলে ছাড় পাওয়া যাবে। তো প্রতীক ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্রতীক ভাইয়ের যে গাপ্পি ফিশ হাউস, এর যাবতীয় ইনফরমেশন আমরা হচ্ছে ভিডিওর মধ্যে দিয়ে দেবো, এবং ভিডিওর ডিসক্রিপশনে আপনার প্রতীক ভাইয়ের যাবতীয় লোকেশন কোথায় আছে, ফোন নাম্বার, প্রতীক ভাইয়ের যে অ্যাড্রেস, এগুলো যাবতীয় আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।